गुड मॉर्निंग स्टूडेंट ऑनलाइन क्लासे सबाई के स्वागत। आज के जैव रसायन अध्याय कतगुलो गुरुत्वपूर्ण रासायनिक बिक्रिया सम्पर्के आलोचना करब। प्रथम जूतो बिक्रिया काके बोले बा जूतो जौग की, तो जे रासायनिक बिक्रियाय कोनो असंपृक्त जौगेर संगे अपर कोनो मौलेर परमाणु बा मूल यदि सरासरि जुक्त हय एवं ए जौगटिर अणु गठने कोनो परिवर्तन यदि ना हय ताहले ताके बला हबे सेई बिक्रियाटी हच्छे जूतो बिक्रिया। আর বিক্রিয়ার ফলে যে যৌগটা উৎপন্ন হচ্ছে তাকে বলা হয় জুত যৌগ। আমি একটি উদাহরণ এখানে তুলে ধরছি যে কার্বন মনোক্সাইড প্লাস ক্লোরিন এটি সরাসরি যুক্ত হয়ে কার্বনিল ক্লোরাইড গঠন করে। এটি একটি জুতো বিক্রিয়ার উদাহরণ। আর এই যে কার্বনিল ক্লোরাইড উৎপন্ন হলো সেটি হচ্ছে একটি জুতো যৌগ। যে সমস্ত হাইড্রোকার্বনগুলো অসম্পৃক্ত যাদের সমযোজী দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে সেই সমস্ত জৈব যৌগ বা হাইড্রোকার্বনগুলোই সাধারণত জুতো বিক্রিয়ায় অংশগ্রহণ করে, যেমন ইথিলিন অ্যাসিটিলিন এরা সর্বদা জুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে। কারণ ইথিলিন সমযোজী দ্বিবন্ধন এবং অ্যাসিটিলিন সমযোজী ত্রিবন্ধন হওয়ায় এই বন্ধনগুলো সহজেই ভেঙে যায় এবং এরা জুত বিক্রিয়া প্রদর্শন করে। তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো অসম্পৃক্ত যৌগের অণুর সঙ্গে অন্য কোনো পরমাণু বা মূল সরাসরি যুক্ত হয় এবং অণু কোনো অংশ পৃথক হয় না সেই বিক্রিয়াকে বলা হয় জুত বিক্রিয়া। সাধারণত অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলো জুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে। কিভাবে প্রমাণ করবে যে ইথিলিন একটি অসম্পৃক্ত জৈব যৌগ, অথবা কিভাবে রূপান্তরিত করবে ইথিলিন থেকে ইথেন, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইথিলিনের হাইড্রোজেনেশন বিক্রিয়া বা ইথিলিনের সঙ্গে হাইড্রোজেনের জুত বিক্রিয়া, তো সাধারণ তাপমাত্রায় প্লাটিনাম প্যালাডিয়াম বা রেনিনিকেল অথবা 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিকেল অনুঘটকের উপস্থিতিতে ইথিলিনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত করলে ইথেন উৎপন্ন হয়। বিক্রিয়াটির সমীকরণটি হচ্ছে যে ইথিলিন, আমি গঠনমূলক সংকেত দেখাচ্ছি এখানে, ইথিলিনে কার্বন কার্বন ডবল বন্ড এবং হাইড্রোজেন দুটো আছে সমযোজী এক বন্ধন দ্বারা। এর সঙ্গে যদি হাইড্রোজেন যুক্ত করা হয় এবং অনুঘটক হিসাবে যদি নিকেল চূর্ণ উষ্ণতা 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাহলে এখানে দেখতে পাচ্ছ ইথিলিন সমযোজী দ্বিবন্ধন আছে। এই সমযোজী দ্বিবন্ধনটি ভেঙে এক বন্ধনে পরিণত হবে এবং দুটি হাইড্রোজেন পরমাণু একটি এখানে এবং একটি এখানে অবস্থান করবে। তাহলে কার্বন ডবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড হয়ে গেল এবং হাইড্রোজেনের যে দুটি পরমাণু ছিল সেটি পৃথক পৃথকভাবে এখানে একটি এবং এখানে একটি। বিক্রিয়াটিকে সংক্ষেপে করলে আমরা পাব H2C
CH2 plus H2 এখানে C তিনটি হাইড্রোজেনের জন্য CH3 এটি এক বন্ধ দ্বারা যুক্ত আছে CH3 অথবা আরো যদি সংক্ষিপ্ত করি তাহলে ইথিলিন হচ্ছে C2 H4 plus H2 এখানে নিকেল অনুঘটক 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এটি যুক্ত হয়ে C2H6 এভাবে ইথিলিন থেকে ইথেন উৎপন্ন হয় তবে পরীক্ষায় যদি আসে তোমরা সাধারণত গঠনমূলক সংকেতের সাহায্যে এই বিক্রিয়াগুলো প্রকাশ করবে তাহলে এটি বোধগম্য হবে এবং পুরোপুরি নম্বর পাওয়া যাবে তাহলে এই বিক্রিয়া থেকে প্রমাণিত হলো যে ইথিলিন একটি অসম্পৃক্ত জৈব যৌগ কারণ এখানে ইথিলিন দ্বিবন্ধনী দ্বারা যুক্ত ছিল এখানে হাইড্রোজেন যুক্ত হওয়ার ফলে সে দ্বিবন্ধনটি ভেঙে এক বন্ডে পরিণত হয়েছে তাহলে এই থেকে প্রমাণ করা যায় ইথিলিন একটি অসম্পৃক্ত জৈব যৌগ একই রকম প্রশ্ন যে কিভাবে রূপান্তরিত করবে ইথিলিন থেকে ইথিলিন ডাইব্রোমাইড বা এই বিক্রিয়ার সাহায্যেও প্রমাণ করা যাবে যে ইথিলিন একটি অসম্পৃক্ত জৈব যৌগ এখানে কার্বন টেট্রাক্লোরাইড অথবা ক্লোরোফর্ম এর সঙ্গে যদি ব্রোমিন দ্রবীভূত করা হয় তাহলে বর্ণটা হয়ে যাবে লাল বর্ণ এই লাল বর্ণের ব্রোমিনের মধ্য দিয়ে দ্রবণে যদি ইথিলিন গ্যাস চালনা করা হয় তাহলে এখানে ইথিলিনের যে দ্বিবন্ধনী আছে সেটি ভেঙে এক বন্ধনী পরিণত হবে এবং দুটি ব্রোমিন পরমাণু একটা এখানে এবং একটি এখানে বসবে আমি দেখাচ্ছি যে কার্বন ডবল বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ডে পরিণত হয়ে গেল এবং হাইড্রোজেন হাইড্রোজেন এবং হাইড্রোজেন ছিলই এখানে ব্রোমিন দুটি পরমাণুর মধ্যে একটি এখানে এসে বসবে এবং এখানে একটি বসবে এখানে দ্বিবন্ডে যে দুটো ইলেকট্রন আছে সে একটি ইলেকট্রন সরে এখানে আসবে একটি ইলেকট্রন এখানে যাবে আর ব্রোমিনের শেষ কক্ষপথে আছে সাতটি এখানে একটি থাকবে বাকি ছটা ইলেকট্রন এভাবে করে এরা সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত হবে তাহলে এটি হচ্ছে ইথিলিন ডাইব্রোমাইড বা এর যদি ইউপ্যাক নাম আমরা করি তাহলে কার্বন এখানে এক এখানে দুই দুটো আছে তাহলে এটা হচ্ছে 1 2 এক নম্বর এবং দুই নম্বর কার্বনে আছে আর ডাই মানে হচ্ছে দুই 1 2 ডাই ব্রোমিনকে শর্টকাটে বলতে হবে ব্রোমো 1 2 ডাইব্রোমো কার্বন কার্বন দুটো আছে ইথেন এখানে এক বন্ধন দ্বারা যুক্ত আছে তাই এটা হবে ইথেন 1 2 ডাইব্রোমো ইথেন বা ইথেন ডাইব্রোমাইড এটিকে সংক্ষিপ্ত আকারে যদি আমরা প্রকাশ করি তাহলে এটা হবে H2C ডবল বন্ড CH2 প্লাস ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড ক্লোরোফর্ম থাকলো তাহলে এখানে হয়ে গেল কার্বন এখানে হাইড্রোজেন হাইড্রোজেন দুটো এই জন্য হয়ে গেল H2 ব্রোমিন একটা Br বা যদি এটাকে যদি আমরা আরো সংক্ষিপ্ত করি তাহলে ইথিলিনকে আমরা প্রকাশ করি C2H4 প্লাস Br2 এটা হয়ে যাবে CH2Br CH2Br
ইথিলিন ডাই ব্রোমাইড বা 1,2-ডাইব্রোমো ইথেন। এটি হচ্ছে ইথিলিন ডাই ব্রোমাইড, এটি চলতি নাম, আর ইউপ্যাক নাম হচ্ছে 1,2, দুটোতেই ব্রোমিন আছে তাই 1,2-ডাইব্রোমো ইথেন। এখানেও ইথিলিনের সমযোজী দ্বিবন্ধনটি ভেঙে এক বন্ধনে পরিণত হয়েছে, তাই এই বিক্রিয়া প্রমাণ করা যায় যে ইথিলিন একটি অসম্পৃক্ত জৈব যৌগ। এবারে আমরা আলোচনা করব পলিমারাইজেশন কাকে বলে, পলিমারাইজেশন বিক্রিয়াটা কি। তোমরা তোমাদের সামনে একটি আমি উদাহরণ ধরছি, তোমরা যে সকল লাড্ডুগুলো খেয়েছ সেগুলো ছোটো ছোটো বুঁদে দিয়ে তৈরি। এখন ছোটো ছোটো বুঁদেগুলো একত্রে একসঙ্গে মিলিত হয়ে একটি লাড্ডু তৈরি করে। এখানে কোনো যৌগের একাধিক অণু বিশেষ বিশেষ শর্তে সংযোজিত হয়ে উচ্চ আণবিক গুরুত্বের একটি একক অণু গঠন করে, তাহলে এই জাতীয় সংযোজনকে বলা হবে পলিমারাইজেশন। আর পলিমারাইজেশন বিক্রিয়ায় উৎপন্ন যৌগটিকে বলা হবে পলিমার। এখানে এই লাড্ডুটি যদি আমরা কল্পনা করি তাহলে লাড্ডুটি হচ্ছে পলিমার, এবং এর যে এক একটি অংশ বুদ্ধি দিয়ে তৈরি হচ্ছে এটা হচ্ছে এর মনোমার। তাহলে একক অংশ হচ্ছে মনোমার, আর সমগ্র অংশ মিলে যে অণুটি তৈরি হচ্ছে বৃহৎ অণু সেটা হচ্ছে পলিমার। আমরা এবার আলোচনা করব ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া সংক্রান্ত। এবারে আমরা আলোচনা করব ইথিলিন কিভাবে পলিমার গঠন করে, অথবা ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়াটি লেখো। এখানে উচ্চ চাপে 1,000 থেকে 2,000 বা কোনো কোনো বইয়ে 1,000 থেকে 3,000 বায়ুমণ্ডলীয় চাপে বা অ্যাটমসফিয়ার চাপে 150 থেকে 200 ডিগ্রি বা বিভিন্ন বইয়ে 200 থেকে 240 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, অর্থাৎ উচ্চ চাপে উচ্চ উষ্ণতায় ইথিলিন, এখানে এন বলতে এখানে এন সমান 1, 2, 3, এটি নিউমেরাল একটা সংখ্যা, বিশাল সংখ্যক ইথিলিন অণু উচ্চ চাপে এবং উচ্চ উষ্ণতায় অক্সিজেনের সহায়তায় এটি দ্বিবন্ড আছে এটি ভেঙে গিয়ে সিঙ্গেল বন্ডে পরিণত হবে এবং বিশাল সংখ্যক অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যাবে। এখানে এই বিশাল সংখ্যক অণুগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে পলিথিন উৎপন্ন করে, যেটা আমরা পলি ইথিলিন বা পলিথিন বলছি। তাহলে পলি ইথিলিন বা পলিথিন হচ্ছে একটি পলিমার, আর এর মনোমার হচ্ছে ইথিলিন। তাহলে ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়ায় দেখতে পেলাম উচ্চ চাপ সেটি 1,000 থেকে 2,000 কিংবা 3,000 অ্যাটমসফিয়ার চাপ হতে পারে, এবং 150 থেকে 200 বা 200 থেকে 240 এই উচ্চ উষ্ণতায় অক্সিজেনের উপস্থিতিতে ইথিলিনের অণু পুরো পরস্পরের সাথে যুক্ত হয়ে বিশাল সংখ্যক চাদরের ন্যায় অণুগুলো গঠন করে। এই প্রক্রিয়াটাই বলা হচ্ছে ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া। এবার আমরা ইথিলিন এবং পলিথিনের মধ্যে কি পার্থক্য তা নিয়ে আলোচনা করব। এবারে আলোচনা করব ইথিলিন
ও পলিইথিলিন বা পলিথিনের মধ্যে পার্থক্য কি? এটি যদি পরীক্ষায় আসে তাহলে দুই মার্ক থাকতে পারে। যে ইথিলিনের সংকেত হচ্ছে H2C ডাবল বন্ড CH2, এবং পলিথিন যখন গঠন হয় এই ডবল বন্ডটি ভেঙে সিঙ্গেল বন্ডে পরিণত হয়। আর এখানে এন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এনটা হচ্ছে একটি নিউমেরাল সংখ্যা, অসংখ্য অণুগুলো পলিথিনে যুক্ত হয়ে বৃহৎ অণু তৈরি হয়েছে। ইথিলিন যদি হলো পলিথিনের মনোমার আর পলিথিন হলো ইথিলিনের পলিমার। এসটিপিতে ইথিলিন হচ্ছে গ্যাস, গ্যাসীয় প্রকৃতির, কিন্তু পলিথিন যে প্লাস্টিক আমরা দেখি সেটা হচ্ছে কঠিন। ইথিলিনের মোলার ভর হচ্ছে 28, এখানে কার্বন দুটো আছে, 12 12 24, আর 2 আর 2 4, তাহলে মোলার ভর হচ্ছে 28 গ্রাম। এবং পলিথিন অসংখ্য অণু দিয়ে, ইথিলিনের অণু দিয়ে গঠিত, তাই এর মোলার ভর প্রায় 20,000 গ্রাম। এবং ইথিলিনের মোলার আয়তন এসটিপিতে 22.4 লিটার, কিন্তু যেহেতু এর মোলার ভর 20,000 গ্রাম তাই মোলার আয়তনটাও অনেক বেশি। এটি তোমরা ভালো করে পড়বে। কিভাবে পরিবর্তিত করবে? যে অ্যাসিটিলিন থেকে ইথিলিন ডাইব্রোমাইড, আর 2 নম্বর হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া। প্রথমত আমরা হাইড্রোজেনের সঙ্গে যুত বিক্রিয়াটি দেখাব। এখানে অ্যাসিটিলিন নিকেল অনুঘটকের উপস্থিতিতে 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে ইথিলিন উৎপন্ন করে, কিংবা সাধারণ উষ্ণতায় প্লাটিনাম, প্যালাডিয়াম কিংবা র্যানি নিকেলের অনুঘটকের উপস্থিতিতে। বিক্রিয়াটি দুরকমভাবে সম্পন্ন হতে পারে। যদি 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হয় তাহলে নিকেল চূর্ণ এখানে অনুঘটক হিসাবে ব্যবহার করতে হবে, আর যদি সাধারণ উষ্ণতায় হয় তাহলে প্লাটিনাম, প্যালাডিয়াম ইত্যাদি ধাতু ব্যবহার করতে হবে। এটি যদি আমরা ভেঙে বুঝাই যে হাইড্রোজেন কার্বন, এখানে ট্রিপল বন্ড আছে কার্বন কার্বন, এর সঙ্গে যদি হাইড্রোজেন যুক্ত করা হয় তাহলে এখানকার যে দ্বিবন্ধ সেটা ভেঙে যাবে, ট্রিপল বন্ডটা ভেঙে গিয়ে দ্বিবন্ধ পরিণত হবে। এবং দুটো ইলেকট্রন, এখানে এক বন্ধনের জন্য দুটো ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন এখানে সরে আসবে, একটা ইলেকট্রন এখানে সরে আসবে, তাহলে এখানে এখানে সরে আসলো। এই দুটি হাইড্রোজেন পরমাণুর মধ্যে হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 1, একটা ইলেকট্রন এখানে আসবে, একটা ইলেকট্রন এখানে আসবে, এই দুটির সাহায্যে একটি সমযোজী এক বন্ধন গঠন হবে। এবং অপরদিকে এই দুটি হাইড্রোজেন এখানে দুটি হাইড্রোজেন বসে গেল। এই হচ্ছে, এটিকে যদি আমরা আরো সংক্ষিপ্ত যদি করি তাহলে সেটি হবে C2H2 প্লাস হাইড্রোজেন, এখানে নিকেল বা প্লাটিনাম প্যারাডিয়াম যদি অনুঘটক করি তাহলে সেটা হবে সাধারণ উষ্ণতায়, তাহলে অ্যাসিটিলিন সাধারণ উষ্ণতায় প্লাটিনাম বা প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে এখানে
C2H4 গঠন করবে। তাহলে তোমরা গঠনমূলক বিক্রিয়াটি অবশ্যই দেখাবে। এটি হচ্ছে প্রথম ধাপ বিক্রিয়া। অ্যাসিটিলিন হাইড্রোজেনের সঙ্গে দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই বিক্রিয়াটি দুটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে হাইড্রোজেন অ্যাসিটিলিনের সাথে যুক্ত হলে এটি যদি সাধারণ উষ্ণতায় হয় তাহলে প্লাটিনাম, প্যালাডিয়াম বা র্যাঙ্গিনিকেল ব্যবহার করতে হবে। এখানে দুটো হাইড্রোজেন ট্রিপল বন্ডটা ভেঙে দ্বিবন্ডে পরিণত হবে এবং একটা একটা করে বসে এখানে ইথিলিন উৎপন্ন করবে। পরবর্তী ধাপে আবার ইথিলিন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে প্যালাডিয়াম, প্লাটিনাম, স্যাবেডিয়ার স্যান্ডারেন্স বিক্রিয়া কি? ২৫০ থেকে ৩০০ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিকেল অনুঘটকের উপস্থিতিতে অ্যাসিটিলিন প্রথম ধাপে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে ইথিলিন উৎপন্ন করে। দ্বিতীয় ধাপে ইথিলিন আবার ৩০০ ডিগ্রি সেন্টিগ্রেড বা ২৫০ থেকে ৩০০ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিকেল অনুঘটকের উপস্থিতিতে অতিরিক্ত হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে ইথেন উৎপন্ন করে। এই দুটি বিক্রিয়াকে একত্রে বলা হয় স্যাবেডিয়ার স্যান্ডারেন্স বিক্রিয়া। এবার প্রশ্ন হচ্ছে, যদি আমি অ্যাসিটিলিন থেকে শুধুমাত্র ইথিলিন উৎপন্ন করব, ইথেন যাব না, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে আমাদের লেন্ডলার অনুঘটক ব্যবহার করতে হবে। লেন্ডলার অনুঘটক কি? কুইলোনিনের উপস্থিতিতে লেড অ্যাসিটেট একটি অনুঘটক বিষ, অনুঘটকের বিষক্রিয়াকে নষ্ট করে। এই লেড অ্যাসিড দ্বারা আংশিকভাবে নিষ্ক্রিয় করা ক্যালসিয়াম কার্বনেট বা বেরিয়াম সালফেটের উপর অবক্ষিপ্ত বা বিদ্রিত প্যালাডিয়াম চূর্ণকে লেন্ডলার অনুঘটক বলে। এটি ভালো করে তোমরা পড়বে যে কুইলোনিনের উপস্থিতিতে অনুঘটক বিষ লেড অ্যাসিটেট দ্বারা আংশিকভাবে নিষ্ক্রিয় করা ক্যালসিয়াম কার্বনেট বা বেরিয়াম সালফেট উপর অবক্ষিপ্ত বা বিদ্রিত প্যালাডিয়াম চূর্ণকে লেন্ডলার অনুঘটক বলে। অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত করে যদি লেন্ডলার অনুঘটকের উপস্থিতিতে চালনা করা হয় তাহলে সেই ক্ষেত্রে শুধু প্রথম ধাপের বিক্রিয়াটি ঘটবে, ইথিলিন উৎপন্ন হবে। এই ক্ষেত্রে ইথেন উৎপন্ন হবে না। তাই লেন্ডলার অনুঘটক কি এবং এর অ্যাসিটিলিন থেকে ইথিলিন উৎপত্তিতে এর ভূমিকা আলোচনা করো, এটি অবশ্যই তোমরা ভালো করে পড়বে। কিভাবে পরিবর্তিত করবে যে অ্যাসিটিলিন থেকে 1,2 ডাইব্রোমো ইথিন বা অ্যাসিটিলিন ডাইব্রোমাইড? এটি ব্রোমিন জলের সঙ্গে অ্যাসিটিলিনের বিক্রিয়ায় উৎপন্ন হয়। লাল বর্ণের ব্রোমিন জলের দ্রবণে যদি অ্যাসিটিলিন গ্যাস চালনা করা হয় বা যুক্ত করা হয় তাহলে এখানে যে ট্রিপল বন্ড আছে এই ট্রিপল বন্ড বা ত্রিবন্ধনীটি ভেঙে দ্বিবন্ধনে পরিণত হবে এবং একটি ব্রোমিন এই কার্বন এবং অপরটি এই কার্বনের সঙ্গে যুক্ত হবে। এখানে গঠনমূলক বিক্রিয়া যে কার্বন কার্বন যে ট্রিপল বন্ড ছিল সেটা ভেঙে দ্বিবন্ধ হবে এবং একটা ইলেকট্রন এখানে আসবে, হাইড্রোজেন অপর ইলেকট্রনের সাথে একটি সমযোজী এক বন্ধন তৈরি করবে।
সরি ব্রোমিন সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত হবে। এখানে বলা হয় যে ব্রোমিন জলের সঙ্গে অ্যাসিটিলিনের বিক্রিয়ায় চাক্ষুষ কি পরিবর্তন হবে। আমরা ইথিলিনের সঙ্গে এই ব্রোমিনের বিক্রিয়া দেখেছি, যেখানে লাল বর্ণ ইথিলিনের সাথে ব্রোমিনের বিক্রিয়ায় যে লাল রঙের ব্রোমিন ছিল তা 1,2-ডাইব্রোমোইথেন, এক্ষেত্রে এটি বর্ণহীন দ্রবণে পরিণত হবে। এখানেও এই ইউপিআর যদি নাম আমরা করি তাহলে এখানে এক, এখানে হলো দুই, ব্রোমিন একটা এখানে লেগে আছে একটা এখানে লেগে আছে, এই জন্য 1,2 দুটোর জন্য হচ্ছে ডাই, ব্রোমিন থেকে হয়ে গেল ব্রোম, আর কার্বন কার্বন ডবল বন্ড আছে তো ইথ মানে দুই, আর ইন এর জন্য হলো ডবল বন্ডের জন্য হলো ইন, তাহলে এটা হবে ইথিন। 1,2-ডাইব্রোমো ইথিন, এটি হচ্ছে ইউপিআর নাম। তাহলে অ্যাসিটিলিন ডাইব্রোমাইড, দুটো ব্রোমিন থাকার জন্য অ্যাসিটিলিনে, এর চলতি নাম হচ্ছে অ্যাসিটিলিন ডাইব্রোমাইড। তাহলে এই লাল বর্ণ বর্ণহীন হয়ে যাবে। অনুরূপে আমরা অ্যাসিটিলিন থেকে কিভাবে অ্যাসিটিলিন টেট্রাব্রোমাইড উৎপন্ন করা যায় এই নিয়ে আলোচনা করব। অ্যাসিটিলিন থেকে অ্যাসিটিলিন টেট্রাব্রোমাইড কিভাবে উৎপন্ন করা হয়, তাহলে গ্যাসীয় বা তরল ব্রোমিন কিংবা কার্বন টেট্রাক্লোরাইডের দ্রবীভূত ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের বিক্রিয়ায়, এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, এই ট্রিপল বন্ডটা ভেঙে এক বন্ডে পরিণত হবে এবং চারটি ব্রোমিন পরমাণু পৃথক পৃথকভাবে এখানে যুক্ত হবে। এখানে কার্বন কার্বন ভেঙে এক বন্ডে পরিণত হবে, এখানে পূর্ব থেকে এক বন্ধনী দ্বারা এটি যুক্ত ছিল, এই চারটি ব্রোমিন পরমাণু এখানে একটি এখানে একটি এখানে একটি এবং এখানে একটি এভাবে যুক্ত হবে। তাহলে এখানে যদি আমরা নামকরণ যদি করি এক দুই, তাহলে ব্রোমিন একই লেগে আছে, আবার ব্রোমিন এখানেও একই লেগে আছে, তাহলে এখানে 1,1, আবার কার্বনের সঙ্গে ব্রোমিন একটা এখানে 2 নম্বরে লেগে আছে, আবার 2 নম্বর সঙ্গে এখানে লেগে আছে, তাহলে এখানে হয়ে গেল 2,2। তাহলে ব্রোমিনের অবস্থানটা হচ্ছে 1,1,2,2, 1,2,3,4, এই চারটি ব্রোমিনের জন্য এটাকে বলা হয় টেট্রা, টেট্রা মানে হচ্ছে চার, আর ব্রোমিনকে ইউপিআর পদ্ধতিতে নাম করার জন্য ব্রোমো বলতে হবে। তাহলে 1,1,2,2 টেট্রা ব্রোমো, আর এটা যেহেতু এক বন্ধন দ্বারা যুক্ত আছে এই জন্য এটার নাম হয়ে গেল এবার ইথেন, অথবা অ্যাসিটিলিন টেট্রা ব্রোমাইড, এই চলতি নাম। তাহলে এটিও বর্ণহীন হয়ে যাবে, যে লাল বর্ণ এক্ষেত্রে বর্ণহীন হয়ে যাবে, এই লাল বর্ণ বর্ণহীন হবে। এগুলো প্রতিটি যে অ্যাসিটিলিন বা ইথিলিন অসম্পৃক্ত হাইড্রোকার্বন যদি পরীক্ষায় আসে এটাকেও ব্যাখ্যা করে লিখলে নম্বর পাওয়া যাবে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা অ্যাসিটিলিনের সঙ্গে ব্রোমিন জলের বিক্রিয়া করেছিলাম, আর দ্বিতীয় ক্ষেত্রে অ্যাসিটিলিনের সঙ্গে গ্যাসীয় বা তরল ব্রোমিন কিংবা কার্বন টেট্রাক্লোরাইডের দ্রবীভূত ব্রোমিনের সঙ্গে এই বিক্রিয়ায় 1,1,2,2 টেট্রা ব্রোমো ইথেন উৎপন্ন হবে। এই আজকে যেসব রাসায়নিক বিক্রিয়াগুলো দেখানো হলো সেগুলো সম্পূর্ণটা বাড়িতে ভালোভাবে খাতা নিয়ে তোমরা প্র্যাকটিস করবে এবং পাশে
রেফারেন্স বই বা তোমাদের যে টেক্সট বইগুলো লাগানো হয়েছে এটাকে রাখবে। এবং এই প্রতিক্ষেত্রে এখানে দুই নম্বর ধার্য আছে, এক নম্বর শুধু ব্যাখ্যার জন্য যে কী শর্তে হয়, আর এক নম্বর হচ্ছে সমীত সমীকরণ ব্যালেন্স করে বিক্রিয়াটি দেখানোর জন্য, তাহলে ফিজিক্যাল সায়েন্সে 15 নম্বর উঠবে। অ্যাসিটিলিন বা ইথিলিনের হাইড্রোজেন বা ব্রোমিনের সঙ্গে যে যৌথ বিক্রিয়াগুলো দেখানো হলো, এগুলো পরীক্ষায় সাধারণত কিভাবে পরিবর্তিত হয় বা এই কোয়েশ্চেন তোমরা লক্ষ্য করো, এখানে ইথিলিন কার্বন টেট্রাক্লোরাইড দ্রবীভূত ব্রোমিন এই একটি যৌগ উৎপন্ন হলো, ও কি আবার অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক পটাশে এই প্রশ্নে ইথিলিন কার্বন টেট্রাক্লোরাইড যুক্ত ব্রোমিনের সঙ্গে যুক্ত করে এই একটি যৌগ এবং আবার যে যৌগটি উৎপন্ন হচ্ছে তাকে অ্যালকোহলীয় কস্তিক পটাশে দ্রবণে দিলে বি যৌগ তৈরি হচ্ছে, এদের এ বি এর গঠন সংকেত এবং নাম লিখো। যাই হোক, আমরা অ্যাসিটিলিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায় দেখতে পেয়েছি যে লাল বর্ণের কার্বন টেট্রাক্লোরাইড যুক্ত ব্রোমিনের মধ্যে অ্যাসিটিলিন গ্যাস যদি চালনা করা হয় তাহলে এটি যুত বিক্রিয়া ঘটবে। এখানে ডবল বন্ড যেটা আছে এটা ভেঙে গিয়ে সিঙ্গেল বন্ড বা এক বন্ধনী তৈরি করবে এবং একটি কার্বনের সঙ্গে একটি ব্রোমিন এবং অপর কার্বনের সঙ্গে একটা ব্রোমিন পরমাণু যুক্ত হবে, এক্ষেত্রে ইথিলিন ডাইব্রোমাইড উৎপন্ন হবে। তাহলে এই যৌগটি হচ্ছে, এই যৌগটা হলো ইথিলিন ডাইব্রোমাইড বা ইউপ্যাক নাম হচ্ছে 1, 2, 1, 2 দুটো ব্রোমিন আছে তাই ডাইব্রোমো ইথেন। এটি লাল বর্ণ কিন্তু এটা হচ্ছে বর্ণহীন। পরীক্ষাতে যদি বলা হয় চাক্ষুষ কি পরিবর্তন ঘটবে, চোখে কি দেখতে পেলে, তাহলে যে লাল বর্ণ ছিল দ্রবণের সেটা বর্ণহীন হয়ে গেল। আবার দ্বিতীয় ধাপে এই যে ইথিলিন ডাইব্রোমাইড একে যদি অ্যালকোহলীয় কস্তিক পটাশ বা পটাশিয়াম হাইড্রোক্সাইড এর সঙ্গে যদি যুক্ত করা হয় তাহলে এটি আবার যুক্ত হয়ে অ্যাসিটিলিন এবং হাইড্রোজেন ব্রোমাইড এ উৎপন্ন করবে। তাহলে বি যৌগটি হচ্ছে অ্যাসিটিলিন। এভাবে এ এবং বি কে শনাক্ত করা যায়। তোমাদের যে রেফারেন্স বইগুলো আছে বা বিভিন্ন প্র্যাকটিস শিটে তোমরা দেখবে এরকম অনেক উদাহরণ দেওয়া যায় যে কীভাবে পরিবর্তিত করবে অথবা এই বিক্রিয়ার সাহায্যে এ বি সি এগুলোকে শনাক্ত করো, তাহলে তোমরা একটু ভালো করে পড়বে আর বেশি বেশি করে এই সমীকরণগুলো প্র্যাকটিস করবে। কারণ কেমিস্ট্রি একটি হচ্ছে বিমূর্ত বিষয়, এগুলোকে তোমাকে মূর্ত করতে হবে, রূপ দিতে হবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করলে নিজেদের আয়ত্তে আসবে। কারণ এই প্রশ্নগুলোতে সাধারণত পরীক্ষায় 2 মার্ক বরাদ্দ থাকে, 2 মার্ক, 1 মার্ক হচ্ছে ব্যাখ্যা করার জন্য যে কী শর্তে চাপ, তাপ, উষ্ণতা এবং বিক্রিয়ক পদার্থগুলো কী, এর সঙ্গে বিক্রিয়া করে কী তৈরি হলো, এটা 1 নম্বর লেখার জন্য, আর 2 নম্বর হচ্ছে সমীকরণ প্রদানের জন্য যেখানে ব্যালেন্স করে তোমাদের সমীকরণ দিতে হবে। তাহলে আজকে আমি এখান থেকে আমার এই ক্লাসটি শেষ করছি। আগামীতে অবশিষ্ট জৈব রসায়ন অধ্যায়ের যে প্রশ্নোত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহর কাছে এই কামনা করি। এখান থেকে আমি আমার এই ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।